বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগৎবাসী, আজকের একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে মানুষ আল্লাহর ইবাদত করবে, লাভ হবে না। মানুষ আল্লাহর জিকির করবে, লাভ হবে না। তো এটা কেমন কথা? আল্লাহর জিকির করলে কেন লাভ হবে না? এখানে একটা বিষয় হলো, দেখেন যে মানুষের যে একটা দেহ ভাণ্ড, এই ভাণ্ডটা যদি পরিষ্কার না থাকে তাহলে আমি জিকির করব দেখা দেখি, কিন্তু এই দেখা দেখি জিকির করলে দেখা যায় সেই জিকিরে আমার ভিতর পরিষ্কার হয় না। আমার ভিতরটা যখন পরিষ্কার হয় না তখন কিন্তু জিকিরে কি হয় যে দেখা দেখি জিকির করেছি, জিকির করার নিয়ম আছে বলে জিকির করেছি, কিন্তু দেখা যায় জিকির করেছি যতক্ষণ ততক্ষণই মনে হয় একটা ভাবের দেশে ছিলাম, যখন জিকির ছেড়ে চলে গেলাম তখন দেখা যায় আগের মতো হয়ে গেলাম। এরপরে দেখা যায়, হ্যাঁ এরপরে দেখা যায় কি যে নামাজ বা ধ্যান বা বিভিন্ন আল্লাহর ইবাদত করার পরে একটা জিনিস দেখা গেছে কি যে যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণই মনটা মনে হয় শীতল থাকে, ভালো থাকে। মসজিদ থেকে বের হওয়ার পরেই দেখা গেছে আবার আগের মতো হয়ে গেছি, দুষ্ট হয়ে গেছি। তাহলে বোঝা গেল কি আমাদের যে ইবাদতটা হচ্ছে না। আমরা মসজিদের মধ্যে গিয়ে কি করি, যেমন কুকুরের লেজটাকে যখন আমি 12 বৎসর একটা চুঙ্গায় ভরে রাখবো, 12 বৎসর পরে যখন কুকুরের লেজটা বের করবো আবার সে বাঁকা হয়ে গেছে, কারণ 6টা রিবু কুকুরের লেজের মতো। আর কুকুরের লেজের মতো যখন এই বাঁকা লেজটা নিয়ে যখন আমরা নামাজে বা ইবাদতে থাকবো তখন দেখা যায় এই ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। এই কারণেই পৌঁছায় না যে দেখেন একটা জিনিস যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই পৃথিবীতে তিনি হীরা পর্বতের সাধনা নাও করত তবুও কিন্তু তিনি নবী। তাহলে তিনি এই সাধনা না করলেও কিন্তু তিনি নবী, কিন্তু তারপরে কেন আল্লাহ করালেন? এর মানে হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু যে সিনা পরিষ্কার করাইলেন ফেরেশতা দ্বারা, যে সিনা পরিষ্কার করাইলেন, তার যদি সিনা পরিষ্কার নাও থাকতো তবু তো নবী। তো তাহলে এগুলো কেন করলেন? এগুলো কোরআনের মূল উদ্দেশ্য হলো যে আমরা নামাজ পড়ে রোজা করব, যাই কিছু করব, কিন্তু এর আগে দিই আমাদের কী করতে হবে, আমাদের এই সিনা পরিষ্কার করতে হবে। আর সিনা পরিষ্কার কে করে দেবে? আল্লাহ ফেরেশতা দ্বারা করে দেবে। সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা পরিষ্কার করাইছিলেন। তাহলে বেলায়েতের যুগে উলিয়া উলিয়া যারা হবে তাদের যদি সিনার মধ্যে ময়লা থাকে তাহলে সেই সিনার মধ্যে কিন্তু আমাদের কাল্প, আর সেই কাল্পটার মধ্যে যদি ময়লা থেকে ময়লা হয়ে থাকে জাম, আর সেখানে হবে না আমার সফল কাম, সেখানে কখনো আল্লাহ আসবে না। কেননা কোরআনে আল্লাহ একটি জায়গাতে বলেছেন যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়েছি পরীক্ষা করার জন্যে, এবং যিনি নিজেকে পবিত্র করল সেই সফল কাম। তো সে যদি সফল কাম হতে হয় তাহলে আমার কাল্পটাকে ময়লার দাম সরাতে হবে। তবে 6টা রিপু যখন আমাকে সেখানে ময়লাগ্রস্ত করে রাখে তখন সেই কাল্বের মধ্যে শয়তান বসা থাকে, আর কাল্বের মধ্যে যখন শয়তান বসা থাকে, সেই নোংরার মধ্যে বসে থাকে, তখন কিন্তু সেই নোংরাতে আল্লাহ আসবে না। আর যখন শয়তানকে সেখানতে তাড়িয়ে দিয়ে তখন সেই জায়গাটাকে যখন পরিষ্কার করা হবে, আর তখনই আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তবে হে জগৎবাসী, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে পবিত্র করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা নামাজ পড়লেও মসজিদে যতক্ষণ থাকবো ততক্ষণ ভালো থাকবো, বাহিরে এসে আবার সে আগের মতো হয়ে যাবো। কারণ কুকুরের লেজ এটা বাঁকায়া থাকবেই, কারণ 6টা রিপু কুকুরের লেজ। আরেকটা বিষয় হলো যে আমরা আরেকটা জিনিস ভাবি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যা কিছু হয়েছে তা কি আমাদের সাথে হবে? তবে দেখেন এই তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির শুরু থেকে তিনি তাকে দিয়ে আল্লাহ সৃষ্টির উৎস মানে সৃষ্টি শুরু করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। তো এখন কথা হলো তিনি কিন্তু পৃথিবীতে মানুষ বেশে এসেছিল, আর মানুষ বেশে এসেছিল বলেই কিন্তু আমরা তার কাছে কোরআন পেয়েছি, তার কাছে আল্লাহ কোরআন দিয়েছে আমাদেরকে, কোরআনটা সে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন এবং তিনি আমাদেরকে ইবাদত বা সাধনা বুঝিয়ে দিয়ে গেছেন। তো এখন যে কথাটি বলবো যে আল্লাহ কি বলেছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম, তার মানে সে সফল কাম কেন? তার কাল্পটা যখন পবিত্র হয়ে যায় তখন তার সর্ব অঙ্গই পবিত্র থাকে, তখন তার কাল্পের মধ্যে যখন আল্লাহ এসে সে বান্দার মুখে কথা বলবে তখন কি হবে? তখন যেমন আদমকে সেজদা করেছিল আল্লাহ পেয়েছিল সেই সেজদা, তেমনি বনি আদম আমরা নিজেকে যখন পবিত্র করব আমাদের মুখটা যখন আল্লাহ কথা বলবে তাহলে
সব কিছু হয়ে যাবে, যা কিছু বলবে মুখে তাই হয়ে যাবে। যাই হোক, আরও একটি বিষয় হলো কি, যে এটার মূল বিষয়ে যে আলোচনাটা শুরু করেছি কি থেকে, যে আমরা যত ইবাদত করি, যতই আল্লাহকে ডাকি, যতই নামাজ পড়ি, আমরা কিন্তু আল্লাহকে পাবো না, আল্লাহ পর্যন্ত আমাদের ইবাদতটা পৌঁছাবে না। তাহলে আল্লাহ পর্যন্ত যদি আমাদের সেই ইবাদত পৌঁছাতে হয়, তাহলে আমাদের নিজেকে পবিত্র করতে হবে, এবং নিজেকে পবিত্র করতে হলে আমাদের কালপে পরিষ্কার করতে হবে, আর কালপে পরিষ্কার করতে হলে একজন কালব পরিষ্কার মানুষের কাছে যেতে হবে। আর আল্লাহ বলেছে কি, ওলি আউলিয়া পীর মুর্শিদ যারা নিজেকে পবিত্র করেছে তোমরা তাদের কাছে যাও, তাদের কাছে গেলে তোমরা পাবে সেই বাও যে কিভাবে তিনি করেছিল নিজেকে পরিষ্কার। তবে হে জগতবাসী, আরও একটি কথা হলো যে আমরা যে বাহিরভাবে যে পানি দ্বার অজু করতেছি, অবশ্যই শরীরে ধুলামলা লাগলে আমাদেরকে পরিষ্কার করতেই হবে, কিন্তু মূলত পরিষ্কার হলো আমাদের অন্তরাত্মা, আমাদের কাল্প। ছয় রিপুকে নিজের আয়ত্তে আনা, যেমন ছয় রিপু শয়তানের সাথে মিশে আমাদেরকে খারাপ প্রবঞ্চনা করতেছে, এবং খারাপ প্রবঞ্চনা করে করে আমাদেরকে খারাপটা করাইতেছে। আর সেই ছয় রিপুকে যখন আমাদের মধ্যে রেখে যখন আমরা নামাজে দাঁড়াবো, তখন দেখা গেছে যে নামাজে আমি থাকতে পারবো না, কেননা ছয় রিপু মনের সাথে মিলে তখন আমাকে পুরোটাই খাই গিলে। যেমন মনে করেন, মানুষ যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সাথে সাথে কিন্তু সে মসজিদে থাকে না, সে চলে যায় বিভিন্ন ঠায়, সে চলে যায় বিভিন্ন জায়গায়, এই দেশের বাড়িতে চলে গেছে, জায়গা কিনেছে, একটা ঘর বাড়ি করেছে, সেখানে গরু পালতে তার মাকে দিয়ে এসেছে, মা তুমি দুধ বিক্রি করে খাও, আমি ঢাকা চাকরি করতে যাই। এই যে কথাগুলো দেখেন, মসজিদে ফিরে আসলো কখন, যখন হুজুর, যখন ইমাম সাহেব যখন সালাম ফিরাল, তখন সে সালাম ফিরানের শব্দ শুনে সে দেশের বাড়ি থেকে ঘর বাড়ি করে এরপরে তার মাকে একটা গাভী কিনে দিয়ে সে মসজিদে ফিরে আসলো। তাহলে আমি কি নামাজ পড়েছি আল্লাহর? না। আর এই নামাজ যদি সারা জীবন পড়ে, এই ইবাদত, এই সাধনা যদি সারা জীবন করে, তখন কখনোই আল্লাহকে লাভ করতে পারবে না, আল্লাহ তাদেরকে দুর্ভোগে পাঠিয়ে দেবে। তাহলে কি করতে হবে আমাদের? সেই নামাজ পড়তে হলে, যেই নামাজে আল্লাহর মেরাজ ঘটে যায়, সেই নামাজ পড়তে হলে আমাদের সিনা পরিষ্কার করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা করেছিল সিনা পরিষ্কার, আর বর্তমানে ওলিয়া উলিয়াদেরকেও আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েই এই সিনা পরিষ্কার করায়। তাহলে আল্লাহ কিন্তু এখানেই বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তো যার যার মুর্শিদের দেওয়া সাধনাগুলো যখন করবে, সেই সাধনাগুলো করতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন কি হবে যে সাধনা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন সে ফেরেশতারা স্বপ্নযোগে এসে, আত্মজগৎ থেকে এসে তার আত্মগতভাবে তার সিনা, তার কাল্প পবিত্র করে দিয়ে চলে যাবে। তখন সে পবিত্র জায়গাতে আল্লাহ এসে বসবে, তখন এই মুখে যা বলবে তাই ফলবে। হে জগতবাসী, আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং কী ধরনের আলোচনা আপনারা চান আমাদেরকে ইঙ্গিত করবেন, অবশ্যই আমরা চেষ্টা করব সে ধরনের আলোচনা দিতে। তবে হে জগতবাসী, সকলেই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।